পূর্ব সুন্দরবনে বাঘের অস্বাভাবিক মৃত্যু বেশি কেন? পূর্ব ও পশ্চিম এই দুই ভাগে বাংলাদেশের সুন্দরবন বিভক্ত। নানা কারণে সুন্দরবনে বাঘের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে সবচেয়ে বেশি বাঘের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে পূর্ব সুন্দরবনে। বন বিভাগের তথ্য মতে 2001 সাল থেকে 2024 সালের 12 ফেব্রুয়ারি পর্যন্ত গত 23 বছরে সুন্দরবনে নানাভাবে 41টি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুন্দরবন পূর্ব বিভাগে 25টি এবং পশ্চিম বিভাগে 16টি। সবশেষ গত সোমবার 12 ফেব্রুয়ারি বিকেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার পূর্ব সুন্দরবনের আওতাধীন কচিখালী এলাকার খাল থেকে একটি বাঘের মরদেহ উদ্ধার করে বন বিভাগ। খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে জানান, বন বিভাগের সদস্যরা সোমবার বিকেলে সুন্দরবন পূর্ব বিভাগের কচিখালী এলাকায় টহল দেওয়ার সময় খালে একটি মৃত বাঘ ভাসতে দেখেন। তারা দ্রুত ছুটে গিয়ে মৃত বাঘটি উদ্ধার করেন। বন সংরক্ষক আরো জানান, বাঘটির শরীরে কোনো আঘাত বা গুলির চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে রোগাক্রান্ত হয়ে বাঘটি মারা গেছে বলে ধারণা করছেন ওই বন কর্মকর্তা। এর আগে 2022 সালের 28 জানুয়ারি সুন্দরবনের দুবলার চরের কাছে রূপার খাল থেকে মৃত অবস্থায় একটি বাঘ উদ্ধার করা হয়। 2021 সালের মার্চে সুন্দরবনের পূর্ব বিভাগের ভোলা নদীর ধনচেবাড়িয়া চর থেকে মৃত অবস্থায় একটি বাঘ উদ্ধার করা হয়। 2020 সালের জুলাই মাসে মাত্র 5.5 মাসের ব্যবধানে সুন্দরবন পূর্ব ও পশ্চিম বিভাগ এলাকা থেকে 2টি মৃত বাঘ উদ্ধার করা হয়। পূর্ব সুন্দরবনের পর্যটন স্পট করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাওলাদার আজাদ কবির জানান, পূর্ব সুন্দরবনের সঙ্গে লোকালয়কে বিচ্ছিন্ন করা খর্মা নদী শুকিয়ে গেছে। এ কারণে বাঘ লোকালয়ে অনায়াসে খাবারের লোভে ঢুকে পড়ছে। গণপিটুনির শিকার হয়ে অনেক বাঘ মারা গেছে। তাছাড়া ঝড় জলোচ্ছ্বাস, অসুস্থতা, বার্ধক্যজনিত কারণে পূর্ব সুন্দরবনে অনেক বাঘ মারা গেছে। 2018 সালের সর্বশেষ জরিপ অনুসারে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা 114টি। বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা জানতে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতির মাধ্যমে বাঘ গণনার কাজ চলছে।